আমার কেন জানি না মনে হচ্ছে কোনো অঘটন ঘটে গেছে জানো তো কোথায় গেল আমার তোমরা কিছু জানো নাকি গো বলনি বলনি যদি কিছু জেনে থাকো একটু সত্যি করে বলনি আমাকে বল আরে কি হবে কিছু হলে তো খবর আসতো কোনো খবরই তো আসেনি তবে হ্যাঁ তোমার বাড়ির বউ বাড়ি থেকে চলে গেল আর তো ফিরলো না মেয়েটাকে তো সাজিয়ে গুজিয়ে দিয়ে গেল আর এটাই আমাদের অস্বাভাবিক লাগছে জানো পুতুল এই পুতুল পুতুল বউ হয়তো কোনো কাজে গেছে বউ তোমার বিয়েতে থাকবে না এটা তো হতে পারে না তাই না আচ্ছা তুমি আগে কি বলেছিলে বিয়ের দিন খুব আনন্দ করবে বলেছিলে না তাহলে তুমি যদি কান্নাকাটি করো তাহলে কি করে হবে আমাদের সবার খারাপ লাগবে যে যাতে আমার খারাপ লাগে সেটা কি তুমি চাও না তাহলে বলে তুমি বকে বকে দেবে তো বকে দেবো তো নিশ্চয়ই বকে দেবো বকে একবার আস্তে দাও না খুব বকে দেবো আমি বলবো আচ্ছা তুমি তো এই কাজটা অন্যদিন করতে পারতে আজকে কেন করতে গেলে তুমি জানো না পুতুল তোমাকে কতটা ভালোবাসে কিন্তু পুতুল তুমি এরকম কান্নাকাটি করো না আমার কি মনে হয় জানো বউ নিশ্চয়ই নিশ্চয়ই খুব জরুরি কোনো কাজে গেছে কি আমার আমার জরুরি কাজ শুনি আমার বেটেকে ওর কাছে জরুরি কাজ কি থাকতে পারে ওটা আমাকে কলটা দিয়েছে আমার বেটে থাকবে সেই প্রথম দিন থেকে ওর সাথে আমার কথা আছে যে আমার বেয়ে দেবে কতদূর কত আনন্দ করবে নিজাতে সব কিছুই তো করলো এখন কেন থাকছে না বলো তো সে কেন থাকছে না হ্যাঁ আমার মন খারাপ করছে না ও এখানে নেই বলে হ্যাঁ এটা কি ও উচিত কাজ হলো করে আসছে আবার এবার করে চলে যাচ্ছে এমনকি জয়ী কাজ আর তোর সাথে জুতো চোর বোধগুলো সুচেছে শিশা বিপাসা ও মাথা কাটছে আপনারা কথা বলবেন না বিয়ের নিয়মের সময় এত কথা বলতে নেই নিন উঠুন উঠুন এবার ওঠো অ্যাক্সিডেন্টটা তো অ্যাক্সিডেন্ট শিমুল এখানে তো তোর কোনো হাত নেই আমার হাতে যেমন কিছু নেই এই খারাপ লাগাটাও না আমার হাতে নেই গোবি প্রসাদি ये दिल भी कितनी अजीब चीज है ना इसको समझना सच में बहुत मुश्किल है सत्यि ও টেনশন হওয়াটাই স্বাভাবিক তবে শতদ্রু এটা শুনলে কিন্তু খারাপ লাগবে তো স্বাভাবিক খারাপ লাগাই স্বাভাবিক কি করব বলো তো সুচরিতা দি আমারও খারাপ লাগছে আমি জানি শতদ্রু খারাপ লাগবে কিন্তু আমার দিকটা আমারও তো কিছু করার নেই কন্ট্রোল নেই খারাপ লাগছে কি করব বলো পুতুল তখন বলছিল না আমার ভাইটা মনে হয় ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে ও ভালো হয়ে যাচ্ছে সেটা না আমি কখনো বিশ্বাসই করতে চাইনি ওকে আসলে বিশ্বাস করতে পারি না তো তবে জানো আমারও কেমন জানি না মনে হচ্ছে ও বোধহয় একটু হলেও চেঞ্জ হয়ে যাচ্ছিল ওটাই ছিল ওর সাথে আমার শেষ কথা আমাকে বলেছিল শিমুল আর একবার কি ভেবে দেখা যায় না আর একবার কি সবকিছু ঠিক করা সম্ভব নয় আমি যেমন মুখ ঝামটা দিয়েছিলাম বিশ্বাস করি না তো ওকে কিন্তু এখন মনে হচ্ছে জানো তো বিপাশাদি ওটা অ্যাক্টিং করেনি ওটা অ্যাক্টিং হতে পারে না ওটা অ্যাক্টিং হওয়া সম্ভব নয় ও সত্যি কথাই বলেছিল মনে হচ্ছে আমার আমি ওর মুখটা দেখেছিলাম মুখটা কিরকম ছোট হয়ে গিয়েছিল ওর মুখে যেন একটা কালো পোচ পড়েছিল মুখটা একেবারে কালো হয়ে গিয়েছিল গো আহারে
বেচারা খুব আশা করেছিল। আহারে আরে মানেটা কি? তুই কি বলতে চাইছিস? আর যদি পড়া সুস্থ হয়ে ওঠে, সবটা ঠিক হয়ে যায়, তুই আবার ওর সঙ্গে থাকবি, সংসার করবি? না বিপাশা, ও তোকে কি পরিমাণ ঠকিয়েছে, কি না করেছে শিমুল, তুই কি বলছিস? না না বিপাশা দি, আমাকে ভুল বুঝছো, আমি ওর সাথে নতুন করে সংসার করার কথা বলিনি। আমি শুধু চাই মানুষটা বেঁচে উঠুক। আর ঠকে যাওয়ার কথা বলছো, কত মানুষই তো ঠকে যায় বিপাশা দি। কেউ জানে সে ঠকে যাচ্ছে, কেউ জানে না সে ঠকছে। এমনও তো হতে পারে যে তুমি ঠকে যাচ্ছ কিন্তু তুমি জানো না সেটা। কি ব্যাপার বলুন তো, আপনার বড় ছেলেকে দেখতে পাচ্ছি না আর আপনি এভাবে কান্নাকাটি করছেন, কি ব্যাপার? কি আর বলবো বলুন দেখি, আমার বড় ছেলেটা সে গেছিল মিষ্টি আনতে, কিন্তু সে তো এখনো এসে পৌঁছচ্ছে না, কোথায় গেছে কিচ্ছু বুঝতে পারছি না। সবাই বলছে অবশ্য জরুরি কাজে, কিন্তু আচ্ছা বাড়িতে একটা খবর তো দিতে হয়, জানে তো বাড়িতে আমার এই অবস্থা, কোনো খবর পর্যন্ত দেয়নি, কোথায় গেল? আপনাদের ফ্যামিলিতে তো নানান গণ্ডগোল, জরুরি কাজে গেছে না অন্য কাজে গেছে ভগবান জানে। ও তারপর তো আপনার ফ্যামিলিতে আবার এ ওর নামে কেস করে, তো ওর নামে কেস করে। আচ্ছা আপনার ডিভোর্সি বৌমা আবার কেস করে আপনার ছেলেকে জেলে ঢুকিয়ে দেয়নি তো? ডিভোর্স হয়ে যাওয়ার পরেও এই বাড়িতে যাতায়াত করছে। আচ্ছা আপনারা এসব অ্যালাউ করছেন কি করে বলুন তো? সে যাই করুন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে আমার কি খারাপ লাগছে জানেন তো? আমার দেওরটার মতিভ্রম হয়েছে। ওম বিষ্ণু চারণ স্নায় দুমদা প্রজাপতি ঋষি সস্ত স্বাহা। কোন সঠিক মেয়েকে বিয়ে করতেও মানা যেত, তবে জানি না কি দেখে যে এই ফ্যামিলির মেয়েকে বিয়ে করছে। দেখুন আমি আগেও আপনাকে বলেছি, আপনাদের বাড়ির ছেলে পছন্দ করেছে, সে নিজে এসে নিজে মুখে আমাকে বলেছে যে আমার মেয়েকে সে বিয়ে করতে চায়। আমরা তো তার কাছে কিছু চাইতে যাইনি, তাহলে আপনি কেন বারবার আমাদের দোষ দিচ্ছেন বলুন তো? তাছাড়া আজকে একটা শুভ দিন, শুভ কাজ, তার মধ্যে আপনি যদি এরকম কথা বলতে থাকেন তাহলে আমার মনটা কেমন করে না? এমনিতে আমার মনের মধ্যে নানান অশান্তি, তার উপরে আপনি এভাবে কথা বললে তো আমার খারাপ লাগে। হ্যাঁ তাই তো, দেখো তোমার যদি কিছু বলার থাকে তুমি তোমার দেওর কি বলো। আমাদের বলছো কেন? দেখো আমাদের মেয়ে আমাদের কাছে শ্রেষ্ঠ, তাই না? হ্যাঁ তার একটা অসুখ আছে ঠিকই, তবে এই অসুখটা এমন অসুখও নয় যে ওর মন মেজাজ বলে কিছু নেই, ও কিন্তু মানুষজনকে প্রাণ দিয়ে ভালোবাসতে জানে। তুতুল, ও তুতুল। হ্যাঁ জেঠিমণি। তোর দাদার কোনো খবর পেলি মা? না গো জেঠিমণি, আমি কোনো খোঁজ পাইনি গো। তুতুল আমাকে সত্যি কথা বল, কিন্তু যা জানিস সত্যি করে বল আমাকে। ওই তো ছোটদা ভাই আসছে, তুমি জিজ্ঞেস করো না যদি কিছু জানে। মা আমাদের বাড়িতে একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটে গেছে মা, এই বিয়েটা হতে পারে না মা, এই বিয়েটা হতে পারে না। আমি জানতাম, আমি জানতাম, আমার মন বলছিল। সত্যি করে বল আমার পর আগে কোনো খারাপ খবর আছে না? আমি মা কিন্তু বলি, সত্যি করে বল আমায়।
মা দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। চোরদা ভাই তুই এতক্ষণ কোথায় ছিলিস? তুই তো এখানে ছিলিসই না। তুই এত বেলা এলি আর এইসব বলছিস, তোকে কে জানালো এসব? বৌদি বৌদি কি মা, তুমি তো খুব ভালো মেয়ে ভেবে একজনকে ঘরে ঢুকতে দিয়েছিস, যার সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক কাটান ছাটান হয়ে গেছিল, তাকে তুমি আবার করে এই বাড়িতে এনে ঢুকিয়েছি। আচ্ছা মা, তুমি কি এটা জানো যে তোমার বড় ছেলে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে? হ্যাঁ, তোমার এই আদরের বউ কিন্তু তোমাকে এসব কিচ্ছু জানায়নি, তোমার থেকে সব কিছু গোপন করেছে। আর শুধু গোপন করেছে তাই নয়, এই কথাগুলো তোমাকে যেমন বলেনি, আমাদের কাউকেও কিচ্ছু বলেনি। এখন যখন হসপিটালে বন্ডে সাইন করার জন্য ওকে বলছে, তখন এই পাড়ার বউরা আমাকে ফোন করেছে, আর তখনই আমি জানতে পারলাম এই ব্যাপারটা। তুমি বুঝতে পারছো মা কত দূর ওরা এগিয়েছে, চুপি চুপি এই কাণ্ডগুলো ওরা ঘটিয়েছে, তুমি বুঝতে পারছো? আমি তো ভাবতেই পারছি না, আমার দাদাকে না ওরা মেরেই ফেলে। দেখ শিমুল, একটা কথা বলি তোকে, এই পরিবেশে হয়তো কথাটা বলা ঠিক না, কিন্তু আমি দেখছি কিছুদিন ধরে তুই সমস্ত কথায় কিছু না কিছু ধরে আমাকে ইঙ্গিত করছিস। আমার ভালো লাগছে না ব্যাপারটা। আমি বুঝতে পারছি না যে তুই কেন সেটা করছিস, আমার কাছে পরিষ্কার নয়। শুধু আমি এটুকু বলতে পারি যে চন্দন এবং আমার ব্যাপারটা আমরা কিন্তু নিজেরা খুব ভালো মতো বুঝি। ওনার আমার ভালোবাসাটা একান্তই আমাদের ব্যক্তিগত শিমুল। আমিও জানি আমি ওকে কতটা ভালোবাসি, ও জানে ও আমাকে কতটা ভালোবাসে। আর এটা তো ব্যক্তিগত হওয়াই স্বাভাবিক, মুখ ফুটে সবসময় সব জায়গায় তো নিজেদের ভালোবাসার কথাটাকে জাহির করা যায় না। বিয়ের এত বছর পর এটা তো সম্ভব নয়, এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। চন্দন আমার জন্য জীবন দিতে পারে, প্রাণ দিতে পারে, আর আমার কাছেও ও ছাড়া জগৎ অন্ধকার। আর তুই যদি এভাবে বারংবার কারণে অকারণে চন্দনের দিকে ইঙ্গিত করতে থাকিস শিমুল, বলতে খারাপ লাগলেও বলছি যে এটা কিন্তু তোর আর আমার বন্ধুত্ব বিচ্ছেদের কারণও হতে পারে। বিপাশাদি, তোমার সাথে যদি আমার এই বন্ধুত্বের বিচ্ছেদও ঘটে না, তার থেকে বেশি কি খারাপ লাগবে জানো? তার থেকে বেশি খারাপ লাগবে এটা ভেবে যে তুমি যদি ঠকে যাও। শিমুল থাক না এখন এসব কথা। না না, থাকার কোনো প্রশ্ন নেই। ওই কথাটা কেন বললো, কেন বললো? আমি তো কথাটা তুলিনি, পর আগের আর কিছুক্ষণ পর ওটি শুরু হবে। আমি জানি মানে কি পরিস্থিতিতে কি সব কথা নিয়ে আলোচনা করছি, কিন্তু এই কথাগুলো এখন তোলার কোনো মানে হয়? কথাটা তো ও তুললো, বলো তো তোর কেন মনে হচ্ছে বল দেখি যে আমি ঠকে যাব? কে আমাকে ঠকাবে বল, কে কে ঠকাবে? চন্দন ঠকাবে আমাকে? কেন ঠকাবে, কেন ঠকাবে? তার তো একটা কারণ থাকতে হবে, কেন ঠকাবে? কি করেছি আমি? ওই বা কি করেছে যে আমাকে ঠকাবে? দেখো, আমার মনে হওয়ার উপর তো সব কিছু নির্ভর করে না, মনে হওয়ার কি দাম আছে বলো? চোখে দেখারই তো দাম আছে। বেশ, চোখে দেখার দাম আছে, তাহলে তুই কি এমন দেখেছিস বা শুনেছিস আমাকে বল। আমার তো মনে হয় না যে চন্দনের সম্পর্কে তুই এমন কিছু চোখে দেখেছিস যেটাকে তুই প্রমাণ হিসেবে আমার কাছে এক্ষুনি দিতে পারিস। এখন হয়তো কথাটা বলা তোমায় ঠিক হবে না, সুচরিতা দি শীর্ষাও হয়তো এই কথাই বলবে, তাই তো? বলছি তো শিমুল, এখন থাক না এসব কথা, পরে কথা থাকবে বলে দেখি। তোমরাও তো কিছু না কিছু জানো, নিশ্চয়ই কিছু না কিছু জানো, বলছো না? আমি বুঝতে পারছি শিমুলের জীবনের ওপর অনেক ঝড় গেছে, স্বাভাবিকভাবেই ওর এখন মানুষের প্রতি একটা জেনারেলি অবিশ্বাস অনাস্থা জন্মেছে, সেটা স্বাভাবিক। আমি তো অস্বাভাবিক বলছি না, কে জানে বাবা, এই যে আমি ছিলাম না বাড়িতে, হয়তো হতেই পারে চন্দনের নেচার যেরকম, ও বোধ হয় একটু ওভারটেক কেয়ার করেছে, তার জন্য ওর কি মনে হচ্ছে যে চন্দনের ওর প্রতি কিছু? না বিপাশাদি, এরকম আমার কিছু মনে হয়নি, চন্দনদা আমার সাথে এরকম কিছুই করেনি। হ্যাঁ, তোমাদের বাড়িতে আমি ছিলাম, যেভাবে একটা আত্মীয় যত্ন নিতে হয় ওরা ঠিক আমার সাথে তাই করেছে। আমি একবারও বলছি না যে আমার সাথে চন্দনদার কোনো সমস্যা আছে। তাহলে কি বল, আমি তো বুঝতে পারছি না,
তুই তো বারবার প্রসঙ্গটা তুলছিস। অদ্ভুত। আমি না একটা কথা একটু সোজাসাপটাভাবে বলে দিই যে আমাদের দাম্পত্য জীবনটা নিয়ে না কাউকে ভাবতে হবে না কিছু। আমরা যেমন আছি আমরা ভালো আছি, টাচুড আমরা ভালো আছি, কিন্তু আমাদের মধ্যে কোনো সমস্যা নেই অ্যাজ সাচ। এত বছর পর অ্যাজ আ কাপল আমরা যথেষ্ট সুখে আছি। বিয়ের পরে এতগুলো বছর পরে এতটা সুখে সচরাচর মানুষ থাকে না, আমরা চারপাশে অন্তত দেখতে পাই না। তুই প্লিজ আমাকে নিয়ে চিন্তাটা দুশ্চিন্তাটা একটু কম কর। হতে পারে তুই বিভিন্ন জিনিসের মধ্যে রয়েছিস, তো তো টেনশন আছে, সেই কারণে হয়তো বলে ফেলছিস। আবার এটাও ঠিক কথা, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কোথাও থেকে কোনো একটা কথা শুনেছিস, শুনে তোর মনে হয়েছে সেটা আমাকে জানানো উচিত, সেটা সম্পর্কে আমাকে অ্যালার্ট করা উচিত, তাই জন্যই হয়তো আগবাড়িয়ে কথাগুলো তুই আমাকে বলছিস। আমি সবটা মানছি, কিন্তু শিমুল আমি তোকে এটুকুও বলছি যে আমি আর চন্দন না দুজন দুজনকে যথেষ্ট ভালোবাসি। আমাদের দুজন দুজনকে ছাড়া চলবেই না, আমরা পারবই না থাকতে। আর ওকে তো সব থেকে বেশি দিন আমি চিনি রে, তোদের সবার থেকে বেশি আমি চিনি। আমার ওর ওপর এই ভরসাটা আছে, আর আমি জানি ওরও আমাদের ওপর এই ভরসাটা আছে, তাই তোদের আমাদেরকে নিয়ে এতটা না ভাবলেও চলবে। তার আগে এই বিয়েটা বন্ধ করতে হবে, এরকম একটা অশুভ খবরের মধ্যে বিয়ে হতে পারে না। মা মা আমি এক্ষুনি হাসপাতালে যাব। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আপনি আগে আপনার ভাই সেবা শুশ্রূষা করুন, বিয়েটা অন্যদেরও দেওয়া যাবে, এখন বিয়ের কথা তো ভাবতে হবে না। আমার বিয়েটা হবে না। ওজন বলো না আমার বিয়ে হবে না। আমার ভাই কি হয়েছে, কেউ বলছে না কেন? পুরোহিত মশাই, আপনি সিঁদুর দান করাতে যাচ্ছিলেন না, আপনি মন্ত্র পড়ুন। তুমি আমার মুখের উপর কথা বলছো? আমি যখন বলেছি যে বিয়েটা হবে না, তুমি বলছো বিয়েটা হবে? এত বড় একটা দুর্ঘটনার মধ্যে বিয়েটা করা উচিত হবে তোমার? প্রথম থেকে এই বিয়েটা নিয়ে আমার মধ্যে একটা সংশয় ছিল, ঠিক সেই দুর্ঘটনাটা ঘটল। এই বিয়েটা কি বিয়ে, এটা কি বিয়ে বলে? এই বাড়ির এক বই ডিভোর্স হয়ে গেছে, সে যখন তখন এই বাড়িতে ঢুকে পড়ছে, আর বাড়ির বড় ছেলের আজ তার জন্যই অ্যাক্সিডেন্ট ঘটল। এমন তো হতেই পারে না যে সেই বউ প্রতিশোধ নেওয়ার জন্য ছেলেকে অ্যাক্সিডেন্ট করিয়েছে? হতে পারে না, অন্যের কথায় থাকে আমি অনেক ভুল বুঝেছি গো, আর বুঝবো না, আর তাকে আমি ভুল বুঝবো না। তোমরা যতই চেষ্টা করো না কেন, আর আমি ভুল বুঝবো না আমার বউকে। আরে এমন কথা বলবেন না কখনো বলবেন না। আপনি আপনি তো আমাদের পরিবারের ব্যাপারে কিছু জানেন না, তাহলে না জেনে প্লিজ এইভাবে কথা বলবেন না। কারোর পরিবারের সম্পর্কে সমস্তটা না জেনে কথা বলা উচিত না তো। আর তাছাড়া আপনি আমার শিমুল বৌদিভাইয়ের ব্যাপারে কতটা জানেন? শোন ছোড়দা ভাই, তুই যদি খবরটা পেও থাকিস, আমার ধারণা বৌদি ভাই খবরটা পেয়ে সবার থেকে আড়াল করে চলে গেছে যাতে বিয়েটা হয়। একা হাতে সমস্তটা সামলেছে, আর তুই সেটাকে অন্য চোখে দেখে সবার সামনে বৌদি ভাইকে অপমান করছিস। আমি যদি বলি তুই বৌদি ভাইকে পছন্দ করিস না, তোর বৌদি ভাইয়ের উপর রাগ আছে তাই এটা করছিস, কি উত্তর দিবি? খুব বেড়েছিস না তুই, খুব বেড়েছিস। এত কথা বলতে তোকে কে বলেছে? সব ব্যাপারে তোকে কথা বলতে হবে। হ্যাঁ দুদুল, নিজের বয়সটা ভুলে যাবি না, আর ছোট ছোটর মতো থাকবি। কতদিন ছোট থাকবো আমি? তোর থেকে আমি ছোট হতে পারি, কিন্তু আমি বাচ্চা নই। একটুকু বোঝার মতো ক্ষমতা আমার আছে। তুই না আমার বৌদি ভাইকে আর অপমান করতে পারবি না চোরদা ভাই। তোর যদি বড় ভাইকে দেখতে যেতে ইচ্ছা করে তুই যা, যদি ইচ্ছে না করে তাহলে যাস না, কিন্তু এই বিয়ে তুই ভাঙতে পারবি না। একদম এই বিয়ে ভাঙার চেষ্টা করবি না তুই,
আর তাছাড়া পুতুলদের বিয়ে ভাঙার কি আছে রে? বিয়ে তো হয়ে গেছে অলমোস্ট। কি হলো, সিঁদুরটা পরান? আমি না করেছি। তুমি না করলেও আমি বলছি বিয়েটা আমি করছি। মনে থাকবে তো তোমার এই কথাটা? মনে না থাকার তো কোনো কারণ নেই, কারণ বিয়েটা আমি সত্যিই করছি। ওর সঙ্গে বিয়েটা আমার হচ্ছে, আর বিয়েটা হবে কি না সেটা আমাকেই ভাবতে দাও। ভাইয়ের অ্যাক্সিডেন্টটা আমাদের বিয়ে আটকানোর কোনো কারণ হতে পারে না। এত আয়োজন, এত কিছু, এর মধ্যে বিয়েটা আটকে তো কোনো লাভ নেই। বরং সিঁদুর দান হয়ে গেলে, বিয়েটা হয়ে গেলে ভাইয়ের ব্যাপারে আমরাও হেল্প করতে পারবো। বলো, আমাকে একটা সত্যি করে কথা বল দেখি। আমার দিকে তাকিয়ে সত্যি করে বল দেখি, আমার পর আগে কি হয়েছে? সে বেঁচে আছে তো? মা বিশ্বাস করো মা, আমি আমি কিচ্ছু জানি না। আমি শুধু শুনলাম যে প্রচন্ড ক্রিটিক্যাল কন্ডিশন মা। এর মানে তুমি ধরেই নিতে পারো মা যে কিছু একটা এসপার ওসপার হয়ে গেছে, আর নাহলে কিছু একটা হয়ে যাবে। জেঠিমণি, জেঠিমণি তুমি শান্ত হও। হ্যাঁ রে পলাশ, তোর কি মাথার মধ্যে সাধারণ বুদ্ধি বলে কিচ্ছু নেই রে? মা তার সামনে এইসব কথাগুলো বলছিস, আর তাছাড়া তুই এত কথা বলছিস যে তুই জানলি কি করে? তুই তো ওখানে যাসনি, তুই তো এখানে দাঁড়িয়ে। আচ্ছা আমি আমি কি বৌদি ভাইকে একটা ফোন করব? এই না না না, তুতুল একদম ফোন করিস না। আমি বলছি শোন, ওরা না এখন ব্যস্ত, তো ফোন করিস না। তুই বরং দাদার সঙ্গে চলে যা, তুই নিজে গিয়ে দেখ কি ঘটেছে ওখানে। হ্যাঁ, আমি কাউকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। আমিও তোর সাথে যেতে চাই না, আমি একা যেতে পারবো। জেঠিমণি তুমি তুমি কিছু চিন্তা করো না, বর্দা ভাই ভালো হয়ে যাবে, আমি বলছি তো। আমি গিয়ে খোঁজ খবর নিচ্ছি।